বৃহস্পতিবার ঘোষিত হল আইএসএল এর দ্বিতীয় পর্বের ক্রীড়া সূচি আগামী তেসরা ফেব্রুয়ারি আইএসএল এর প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং দশই মার্চ ডার্বিতে আবারও মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান প্রথমটি দ্বিতীয়টি হোম ম্যাচ সময় প্রথম পর্বের ডার্বি ম্যাচটি হওয়ার কথা ছিল সেই সময় রাজ্য সরকারের ছুটি থাকা নিরাপত্তার কারণে ডার্বি ম্যাচটি বাতিল করতে হয়েছিল এই মুহূর্তে দশ ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে মোহনবাগান অন্যদিকে সমসংখ্যক ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে আট নম্বরে ইস্টবেঙ্গল আইএসএল এর দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দুই প্রধানের পারফরম্যান্স কেমন হয় সেদিকে তাকিয়ে থাকবে লাল হলুদ ও সবুজ মেরুনের সমর্থকরা অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের ফাইনালে পৌঁছলেন রোহান বোপান্না অস্ট্রেলিয়ার ম্যাথু এভডেনকে সঙ্গী করে ফাইনালে উঠলেন রোহান বোপান্না বিপক্ষে চীন ও চেক প্রজাতন্ত্রের জুটিকে হারালেন ইন্দো অস্ট্রেলিয়ান জুটি দীর্ঘ টেনিস ক্যারিয়ারে এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠলেন ভারতীয় টেনিস তারকা এই মুহূর্তে তেতাল্লিশে বোপান্না সেই সঙ্গে পুরুষ ডাবলসে সবচেয়ে বেশি বয়সে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছালেন রোহান বোপান্না হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারত রবীন্দ্র জাডেজা রবিচন্দ্রন আশ্বিন জসপ্রীত বুমরাদের বোলিং দাপটে চাপানে বিরতির পরেই দুশো ছেচল্লিশ রানে শেষ ইংল্যান্ডে প্রথম ইনিংস দিনের শেষে এক উইকেটে একশো উনিশ রান ভারতে ছিয়াত্তর রানে যশস্বী জয়সওয়াল ও চোদ্দ রানে ক্রিজে আছেন শুভমান গিল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জাডেজা ও অশ্বিনের স্পিনের শুরুতে ধস নামে ইংল্যান্ডের ইনিংসে ভারতীয় বোলারদের বিরুদ্ধে একমাত্র ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের অনবদ্য সত্তর রানে আড়াইশো রানের কাছাকাছি পৌঁছয় ইংল্যান্ড দুই স্পিনারই তিনটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা পেলেন দুটি উইকেট